হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। তো শেষ হয়েছে আজকের র। পার্সোনালি আজকের র আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওতে আমরা র এর প্রত্যেক ম্যাচের রেজাল্ট, হাইলাইটস এবং গ্রেড সম্পর্কে জানব। তো অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর এখন পর্যন্ত আপনি যদি রেসেল বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। আজকের র এপিসোড শুরু করা হয় মিস টিভির মাধ্যমে, আর মিস টিভিতে প্রত্যেকবারের মতোই উপস্থিত ছিলেন মিজ এবং মরিসন। তো স্পেশাল গেস্ট ছিলেন শার্লেট ফ্লেয়ার এবং বর্তমান র ম্যান চ্যাম্পিয়ন রিয়া রেপলি। প্রথমে শার্লেট ফ্লেয়ার আসেন এবং তিনি রিয়া রেপলি সম্পর্কে কথা বলেন, তারপরেই রিয়া রেপলি মিস টিভিতে যোগ দেয়। এরপরে এক পর্যায়ে নিকি ক্রসও তাদেরকে যোগদান করে। তো শার্লেট ফ্লেয়ারের মতে সে নিকি ক্রসকে এক মিনিটেই হারাতে পারবে। এরপরে নিকি ক্রস শার্লেট ফ্লেয়ারকে একটা চর মারে এবং তাকে রাগিয়ে দেয়। আগের সপ্তাহে যেমন আমরা রিয়া রেপলি এবং নিকি ক্রসের মধ্যে ম্যাচ দেখতে পেয়েছিলাম 2 মিনিটের, আজকেও আমরা এমন ম্যাচ দেখতে পেয়েছি নিকি ক্রস এবং শার্লেট ফ্লেয়ারের মধ্যে। নিয়মটা ছিল হচ্ছে 2 মিনিটের মধ্যে শার্লেট ফ্লেয়ারকে নিকি ক্রসকে হারাতে হবে, না হলে ম্যাচটির উইনার হয়ে যাবেন নিকি ক্রস। তো ঠিক তেমনই হয়েছে, কারণ নিকি ক্রসকে 2 মিনিটে শার্লেট ফ্লেয়ার হারাতে পারেনি। ম্যাচটার বেশিরভাগ সময় জুড়েই নিকি ক্রস পালিয়ে বেড়াচ্ছিলেন। যাই হোক, 2 মিনিট পার হয়ে যায় এবং নিকি ক্রস এই ম্যাচটার উইনার হয়েছেন। ম্যাচটা ছিল একটা B- গ্রেডের ম্যাচ। এরপরে আমরা ম্যাচ দেখতে পাই জেভিয়ার উডস এবং র্যান্ডি ওটেনের মধ্যে। পার্সোনালি এই ম্যাচটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। জেভিয়ার উডস এবং র্যান্ডি ওটেন দুইজনই অনেক ভালো পারফর্ম করেছেন, আর ম্যাচটা রিং সাইডে উপস্থিত ছিলেন আরকে ব্রোয়ের একজন সদস্য রিডল। প্রথমের দিকে র্যান্ডি ওটেন খুবই ঝটপট ম্যাচ লড়ছিলেন এবং তিনি চেয়েছিলেন ম্যাচটাকে তাড়াতাড়ি শেষ করে দিতে, তবে তিনি প্রথম আরকে ওটা মিস করেন। তারপরে জেভিয়ার উডস নিজের সাধ্যমতো চেষ্টা করেছেন এই ম্যাচটাতে ভালোভাবে কম্পিট করার এবং তিনি সেটাই করেছেন। র্যান্ডি ওটেনকে কিন্তু অনেক ভালোভাবে কম্পিটিশন দিয়েছেন জেভিয়ার উডস, তবে বেশিরভাগ সময়তেই ডমিনেটিং ছিল র্যান্ডি ওটেন। এই ম্যাচটার শেষের দিকে র্যান্ডি ওটেন একটা আরকেওর মাধ্যমে ম্যাচটা শেষ করার চেষ্টা করেন, তবে সেই আরকেওটাও তিনি মিস করেন। তবে তারপর র্যান্ডি ওটেন বোর্ড এরেক দিয়ে দেয়, যেটা হচ্ছে আমাদের রিডলের ফিনিশার, আর রিডলের ফিনিশারকে ব্যবহার করেই আজকের র্যান্ডি ওটেন এই ম্যাচটাতে জয়লাভ করেছেন। তো গত সপ্তাহে রিডল ব্যবহার করেছিল র্যান্ডির ফিনিশার, আর আজকের র্যান্ডি ব্যবহার করলেন রিডলের ফিনিশার। এদের মধ্যে কেমিস্ট্রি কিন্তু অনেক দারুণ চলছে। তো এই ম্যাচটা ছিল একটা এ গ্রেডের ম্যাচ, আর আমার কাছে কিন্তু আরকে ব্রো ট্যাগ টিম অনেক বেশি ভালো লাগছে। রেজিনাল্ডের কারণে কিন্তু শেইনা বেজলার অনেকগুলো ম্যাচ হেরেছেন, তাই আজকে শেইনা বেজলার এবং রেজিনাল্ডের মধ্যে আমরা একটা ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটার ফলাফল শুনলে আপনি অনেক অবাক হয়ে যাবেন। এই ম্যাচটাতে কিন্তু রেজিনাল্ড অনেক ভালো পারফর্ম করেছেন। তো এক পর্যায়ে আমরা দেখতে পাই যে প্রত্যেকবার যেমন আগুন জ্বলে ওঠে রেজিনাল্ড আসলে, ঠিক তেমনই রিং সাইডের একপাশে আগুন জ্বলে ওঠে এবং শেইনা বেজলার অবাক হয়ে যায়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে শেইনা বেজলারকে পিন করে রেজিনাল্ড এই ম্যাচটা জিতে যায়, যেটা অনেক শকিং একটা রেজাল্ট ছিল। তো এই ম্যাচটা ছিল একটা বি গ্রেডের ম্যাচ। এরপরে আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই মেস এবং টিবার ভার্সেস লুচা হাউস পার্টির মধ্যে। মেস এবং টিবার এমন ভাব করে যে তারা WWE-র সব থেকে ডমিনেটিং রেসলার, তবে তাদের ম্যাচের কোয়ালিটি একদমই খারাপ। তো এই ম্যাচটাতে লুচা হাউস পার্টি হেরে গেছে আর মেস এবং টিবার তাদের হারিয়েছেন। এই ম্যাচটা ছিল একটা সি গ্রেডের ম্যাচ, যেমনটা আমরা তাদের থেকে আশা করি, মূলত টাইম পাস একটা ম্যাচ ছিল। এরপরে চলে আসেন শেইমাস, আর শেইমাস এসে চ্যালেঞ্জ দেয় রিকোশে এবং হুম্বার্তো ক্যারিলিওকে। সে বলে যে আমি দুইজনকেই ফেস করতে চাই, আর কে তোমাদের মধ্যে সব থেকে বেশি সাহসী, কে আগে আমাকে ফেস করবে চলে আসো। এরপরে রিকোশে চলে আসে আর শেইমাস এবং রিকোশের মধ্যে ম্যাচ শুরু হয়। তবে ম্যাচটার এক পর্যায়ে খুবই তাড়াতাড়ি সেখানে হুম্বার্তো ক্যারিলিও চলে আসে আর শেইমাস একটু ডিস্ট্র্যাকশনে চলে যায়, আর এই সুযোগকে কাজে লাগিয়ে রিকোশে শেইমাসকে পিন করে ম্যাচটা জিতে যায়। তো রিকোশে এবং শেইমাসের ম্যাচ হওয়ার পর আমরা দেখতে পাই শেইমাস ভার্সেস হুম্বার্তো ক্যারিলিওর ম্যাচ, আর এই ম্যাচটাতেও কিন্তু শেইমাস জিততে পারেনি। তো ম্যাচটাতে জয়লাভ করেছেন হুম্বার্তো ক্যারিলিও, আর এখানে হুম্বার্তো ক্যারিলিওকে সাহায্য করেছেন রিকোশে। তো ম্যাচটায় এক পর্যায়ে আমরা দেখতে পাই যে শেইমাসের রক্ত বেরিয়ে গেছিল। এই ম্যাচটা আসলে বুকিংয়ের দিক থেকে অতটা বেশি ভালো ছিল না, এটা ছিল একটা সি গ্রেডের ম্যাচ এবং ম্যাচটা আরও অনেক ভালো হতে পারত।
এরপরে আমরা দেখতে পাই ওমেন্স ট্যাগ টিম ম্যাচ, যেখানে এক পক্ষে ছিলেন লানা এবং নায়মি আর অন্য পক্ষে ছিলেন ম্যান্ডিডোস এবং ডেইনা ব্রুক। এই ম্যাচটা চলাকালীন রিং সাইডে উপস্থিত ছিলেন বর্তমান ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন তামিনা এবং নাটালিয়া। তো এই ম্যাচটাতে জয়লাভ করেছে ডেইনা ব্রুক এবং ম্যান্ডিডোস, আর তারপরে তারা কনভার্ট করেছে বর্তমান ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নদের। তো এই ম্যাচটা তেমন একটা ভালো ম্যাচ ছিল না এবং আমি আশাও করিনি যে ম্যাচটা ভালো হবে। এটা ছিল একটা সি গ্রেডের ম্যাচ। তো নেক্সট যেই ম্যাচটা আমরা দেখতে পাই, এটা হচ্ছে প্রত্যেক সপ্তাহের একটা কমন ম্যাচ, শেলটন বেঞ্জামিন ভার্সেস সেড্রিক আলেকজান্ডার। এই ম্যাচটা আমরা রতে এর আগেও বেশ কয়েকবার দেখতে পেয়েছি, আর একটা গল্পকে কেন্দ্র করে এত ম্যাচ কেন দেখানো হচ্ছে এটা আমার বোঝার বাইরে। তো ম্যাচটাতে আবারও সেড্রিক আলেকজান্ডার হারিয়েছেন শেলটন বেঞ্জামিনকে, আর ম্যাচটা ছিল তাদের মুখের মতোই খারাপ, সি গ্রেডের। এরপরে আমরা দেখতে পাই র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ। প্রথমের দিক থেকে এজ স্টাইলসকে ধোয়ার মাধ্যমে এই ম্যাচটি শুরু করা হয়, মানে এজ স্টাইলসকে সুযোগ পেলে সবাই ধুয়ে দিচ্ছেন। তবে ম্যাচটা যখন ওমসের হাতে চলে যায় তখন আবারও মোমেন্টাম এজ স্টাইলসের দিকে ফিরে আসে। আজকের এই ম্যাচটিতে ওমসের ভয়ে জ্যাকসন রাইকারকে সাহায্য না করে চলে যায় অ্যালায়েস, এবং আজকে আমরা দেখতে পেয়েছি অ্যালায়েস এবং জ্যাকসন রাইকারের মধ্যে ভাঙন। তো ম্যাচটাতে এজ স্টাইলস এবং ওমস জিতে যায় এবং তাদের টাইটেল রিটেন করে নেয়। তো এই ম্যাচটা ছিল একটা বি প্লাস গ্রেডের ম্যাচ। এরপরে আমরা চলে আসি রয়্যাল মেইন ইভেন্টে। আজকের মেইন ইভেন্টে ম্যাচ ছিল নাম্বার ওয়ান কন্টেন্ডারের জন্য। তো এখানে আমরা দেখতে পেয়েছি ড্রু ম্যাকেন্টার এবং কোফি কিংস্টনের ম্যাচ, আর প্রত্যেকবারের মতো আজকেও তারা অনেক অসাধারণ একটি ম্যাচ ডেলিভার করেছেন। এই ম্যাচটা দেখাকালীন আমার মনে হচ্ছিল যে কেন জানি ব্রক লেসনার রিটার্ন করতে পারে, আমি জানি এটা অসম্ভব, তারপরেও কেন জানি মনে হচ্ছিল। তো যাই হোক, ম্যাচটার ব্যাপারে আমরা আবার কথা বলি। তো এখানে ড্রু ম্যাকেন্টার এবং কোফি কিংস্টন অনেক ভালো পারফরমেন্স দিয়েছেন, প্রত্যেক সময় ডমিনেটিং ছিলেন ড্রু ম্যাকেন্টার। তবে কোফি কিংস্টন মাঝে মধ্যেই নিজের মুভসের মাধ্যমে আমাদের সবাইকে চমকে দিচ্ছিলেন। কোফি কিংস্টন সত্যি আজকে অনেক দারুণ কিছু মুভসের প্রদর্শন করেছেন। তো শেষ পর্যন্ত কোফি কিংস্টনকে একটা ক্লেইমোরের শিকার হতে হয়, আর তারপরে ড্রু ম্যাকেন্টার এই ম্যাচটা জয়লাভ করে। তো এখন ড্রু ম্যাকেন্টার হচ্ছেন নাম্বার ওয়ান কন্টেন্ডার ফর WWE চ্যাম্পিয়নশিপ। তো ম্যাচ শেষে আমরা দেখতে পাই হ্যান্ডশেক করেন ড্রু ম্যাকেন্টার এবং কোফি কিংস্টন, আর তারপরে চলে আসেন ববি ল্যাশলি এবং ড্রু ম্যাকেন্টারের দিকে একটা ফালতু লুক দেন, এর মাধ্যমে আজকের র শেষ হয়। তো এটা ছিল একটা অসাধারণ এ গ্রেডের ম্যাচ। তো এখন ববি ল্যাশলি ভার্সেস ড্রু ম্যাকেন্টারের ম্যাচটি হেলেনে সেলের জন্য অফিসিয়ালি কনফার্ম। তো ভিউয়ার্স, এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর রেসেল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।